নমস্কার, আপনারা আছেন শিবের সাথে। তো আমরা এখন লে পৌঁছে গেছি, গতকাল পৌঁছালাম। তো আজকে লের সিটি ট্যুর হবে। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি, গাড়িও এসে গেছে। আমরা আজকে লে সিটি ট্যুর করব। তো হোটেলটা আরেকবার দেখিয়ে দিই সকালবেলায় কেমন লাগছে। ভারী সুন্দর, দেখতে খুব সুন্দর, তো সবারই পছন্দ। তো আমরা ফার্স্ট চলেছি একটা প্যালেস দেখতে। তো এই হোটেল থেকে প্যালেসটা একটু দূর আছে, ওখানে একটা মনেস্ট্রিও দেখব, তারপরে আমরা ফিরে আসব, আবার সিটির মধ্যে যা যা দেখার সেগুলো দেখব। তো এখন সবচেয়ে দূরের যেটা সেটাই আগে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা পৌঁছে গেছি সেই প্যালেসে। তো এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারেই পড়ে, তো ওনারাই এইটা দেখাশুনো করেন। তো এই প্যালেসটাই কিন্তু অনেকটা উঁচু, মানে গাড়ি যেখানে রাখতে হবে, তারপরে আপনাকে হেঁটে অনেকটা উঠতে হবে সিঁড়ি দিয়ে, অনেক সিঁড়ি আছে। তো যাই হোক, এই দেখুন দূরে ওয়ান্স আমরা উঠে পড়লাম ওই প্যালেসের উপরে। ওখান থেকে কিন্তু একটা সুন্দর ভিউ আসছিল, নিচের ল্যান্ডস্কেপটা দারুণ সুন্দর। এইটা হলো প্যালেস, অনেক পুরনো, খুব সুন্দর দেখতে। আপনার দেখি বুঝতে পাচ্ছেন, মানে প্যালেসটা ওই পাথর আর আপনার মাটি দিয়ে যেন বানানো, আর কাঠ অবশ্যই, উডেন স্ট্রাকচার যেগুলো আছে খুব সুন্দর, মানে বলে বোঝানো যাবে না এত সুন্দর। মানে ওইটা গিয়ে দেখলেই আপনি বুঝতে পারবেন, আর দেখে মনে হবে যেন একদম মাটির তৈরি। তো বেশ বড় প্যালেস আর বেশ সুন্দর। আর যেটা বললাম, এই প্যালেসের উপর থেকে দেখুন একটা 360 ভিউ আসছে, অপূর্ব সুন্দর লাগছে। নিচের এই গাছপালা, ভেজিটেশন আর দূরে পাহাড়গুলো, মানে চেইন অফ মাউন্টেন্স, দারুণ সুন্দর একটা ভিউ আসছে। আর এই ভেতরে ঢুকে একটা বুদ্ধ মূর্তি দেখলাম, বেশ বড়, বাস্ট যাকে বলে। তো এই বুদ্ধ মূর্তি দেখলাম, আর তার এই ঘরটাই কিন্তু চারিপাশে সুন্দর সুন্দর পেন্টিংস, আর পেন্টিংগুলো বেশ পুরনো, দেখলেই বোঝা যাচ্ছে একদম ন্যাচারাল কালার্স দিয়ে কালার্ড পেন্টিংসগুলো, অনেক পুরনো হয়ে গেছে, মানে একদম ফ্যাকাশে হয়ে গেছে কালার্সগুলো। তাতেই বোঝা যাচ্ছে এই পেন্টিংসগুলো কত বছরের পুরনো, বেশ সুন্দর। মানে যাকে বলে সেই অজন্তা ইলোরা কেভসে যেমন ওই পেন্টিংস আমরা ফটোগ্রাফে দেখি, অনেকটা ওই রকম টাইপের, অত পুরনো না হলেও বেশ পুরনো। তো সেই প্যালেস দেখা হলো, খুব সুন্দর। আরেকটা প্যালেস আছে কিন্তু সিটি প্যালেস, ওটা কিন্তু লে একদম, এটাও লে এর মধ্যে, একটু লে এর বাইরে আপনার একটু কিছুক্ষণ আসতে হয়, আর ওটা একদম সিটির মধ্যে। তো বেশ ভালোই দেখা হলো। এইবার আমরা লের প্যালেস, এই সে প্যালেসে ঠিক পাশেই আরেকটা মনেস্ট্রি আছে, ওই মনেস্ট্রিটাই যাব। এখান থেকে অপূর্ব সুন্দর একটা ভিউ আসছে, যেটা বলছিলাম। সেই প্যালেসের ঠিক পাশেই এই থিক্সে মনেস্ট্রি, এই মনেস্ট্রিটাই চলে এলাম। বেশ সুন্দর মনেস্ট্রি, আমি বহু মনেস্ট্রি দেখেছি, কিন্তু এত সুন্দর মনেস্ট্রি আমি এর আগে একটা দেখিনি।
এত সুন্দর, মানে ওয়েল মেনটেনড, যাকে কি বলবো, মানে আপনারা না এলে বুঝতে পারবেন না। আর এইখানেও কিন্তু গাড়িটা অনেকটাই ওঠে, মানে যেখানে পার্কিংটা মনেস্ট্রি, সেইখান থেকেও কিন্তু আবার অনেকটা আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে। আর যেহেতু এটা আমাদের লেতে গতকাল এসেছি, তো আজকে এইটুকুনি সিঁড়ি উঠতেই কিন্তু জিপ বেরিয়ে গেছে। পাপি আর ইয়ার্স তো বসে বসে পড়ছিল। তো যাই হোক, এখান থেকে ওই অসাধারণ ভিউটা পাওয়া যাচ্ছে। আর এইখানে আপনার একটা শপ আছে যাওয়ার পথে দেখতে পেয়েছিলাম, যদিও বা আমরা ফেরার পথে আপনি ওই কিছু ওই টুকিটাকি কিনতে পারেন। এখানে অনেক কিছু আছে, মানে ঘর সাজানোর জিনিস, আপনার ওই মূর্তি কিছু, তারপরে বই, জামা কাপড়, অনেক কিছু আছে। তো আমরাও টুকিটাকি করে অনেক কিছুই নেওয়া হলো ফেরার সময়। কিন্তু আপনাকে চলুন আগে মনেস্ট্রিটা দেখাই, অপূর্ব সুন্দর যেটা বলছিলাম। এইরকম সুন্দর মনেস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ আপনার মেনটেন্ড মনেস্ট্রি আমি খুব একটা দেখিনি। এই নিচের চত্বরটা, এখানে জুতো খুলে ঢুকতে হবে। তো আপনার আমরা যখন এসেছি তখন লোকজন নেই বললেই চলে, কিন্তু আমার মনে হয় এখানে এতই জায়গা, আপনার বসার জায়গা করা আছে, তো দেখে মনে হচ্ছে অনেক লোকজনই আসে এখানে মনেস্ট্রিতে। আর এই উপরে দেখুন, এই সাইডে ডান দিকে, এখানে মনে হয় মঙ্কসতে থাকার জায়গা। তো আমরা ওই সিঁড়ি বেয়ে উপরে গেলাম, যেখানে একটা ওই বুদ্ধর বাস্ট আছে, একটা মূর্তি। তো ওইটা দেখে তারপরে উপরে ছাদে চলে গেলাম। কেন গেলাম সেটা বলছি পরে আপনাদের। এখানেও কিন্তু এই যেখানে উপরে উঠে গেলাম, বুদ্ধর মূর্তিটা আছে, এখানেও দেওয়ালের গায়ে অপূর্ব সুন্দর সুন্দর আপনার পেন্টিংস করা, সবকটাই ন্যাচারাল কালার্স দিয়ে, খুব সুন্দর পেন্টিংস। কিছু কিছু জায়গায় সেকশনে পেন্টিংসগুলো উঠে গেছে, কিন্তু অপূর্ব সুন্দর পেন্টিংস, খুব পুরনো, দেখলেই বোঝা যাচ্ছে। আর এখানে অনেক মূর্তি, বুদ্ধ মূর্তি ছাড়া আরও অনেক দেবদেবতার মূর্তি দেখতে পাচ্ছিলাম, আর অনেক পুরনো পুরনো এই পেন্টিংস, এই দেখুন, মানে ভগবানদের এই পেন্টিংস। আর এখানে তো এই ঠাকুর, কয়েকটা ঠাকুর তো খুব সিমিলার আমাদের বাংলার ওই কালী ঠাকুরের মতনই এই ঠাকুরকে লাগছিল। তো যেমন বললাম, দেওয়ালে জুড়ে সুন্দর সুন্দর পেন্টিং। আর কানে ভেসে আসছিল ওই ভোঁপুর আওয়াজ, মানে যাকে বলে ওই সানাই, বেশ বড় বড় ওই বাঁশি, যেখান থেকে একটা অদ্ভুত রকমের আওয়াজ বেরায়। তো ছাদে চলে গেলাম ওই আওয়াজ পেয়ে। তো ওখানে গিয়ে দেখলাম যে মোস্ট প্রবলি আপনার ওই পুজো হচ্ছে, পুজো হচ্ছে ওই নেচার গডকেই মনে হয় পুজো করা হচ্ছিল। আপনার ওই রকম টাইপের বাঁশি, বেশ লম্বা লম্বা সানাইয়ের মতন, আপনার ওইগুলো আবার ডিসম্যান্টেল করা যায়, জয়েন করে তারপরে ওটাকে প্রিপেয়ার করে বাজানো শুরু হলো পুজো। তো দেখে মনে হচ্ছিল এই পেছনে যে ওই ল্যান্ডস্কেপে সিরিজ অফ মাউন্টেন্স আছে, ওই মাউন্টেন্সদেরই অনারে এই পুজোটা। আমি ভুলও হতে পারি, জানি না এক্স্যাক্টলি, কিন্তু যেহেতু ওই ধারেই তাকিয়ে পুজোটা করা হচ্ছে, তাই মনে হলো হয়তো এখানে ওই আপনার পাহাড়কেই পুজো করা হচ্ছিল। তো বেশ শুনলাম অনেকক্ষণ ধরে, ভাল লাগলো। দেখুন আপনারাও শুনুন কেমন লাগে জানা। Thank you.
ভালো সময় এসেছিলাম, নয়তো এই পুজোটা মিস হয়ে যেত। জানি না সবাই দেখতে পাই কি না, কিন্তু আমরা খুব লাকি ফিল করছিলাম যে এই সময়টা এসে পড়েছিলাম এই মনাস্ট্রিটায়। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো, কমেন্টসে অবশ্যই জানাবেন। আর এই যে এইখান থেকে দেখুন, এই উপর থেকে সিনিক বিউটিটা দেখুন, অপূর্ব সুন্দর। সত্যি খুব সুন্দর। আর এইখানেও ঠিক সেই প্যালেসের মতন এখানেও একটা বুদ্ধ মূর্তি আছে, আর এটাও খুব সুন্দর, অপরূপ আর বেশ বড়। আর এখানে খালি বাস্ট নয়, একদম পুরো এন্টায়ার সিটিং বুদ্ধা। তো আমরা এটা ফার্স্ট ফ্লোর থেকে দেখছিলাম, কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়ার অপশন ছিল। তো একদম বুদ্ধর পা অবধি, মানে আপনার সিটিং পোশ্চারে এই বুদ্ধ, তো আপনার ওই পায়ের নিচ অবধি যাওয়ার প্রভিশন আছে। তো খুব সুন্দর, বেশ বড় মূর্তি এটা, আর খুব সুন্দর মুকুটটা দেখুন। মুকুটেও অনেক কারুকার্য আছে, অনেক দেবদেবীর স্কাল্পচারও আছে মুকুটটায়। আর এখানেও আপনার পেন্টিংসগুলো অসাধারণ, সব ন্যাচারাল কালার্সে, দারুণ সুন্দর লাগছে, খুব পুরনো। এখানে এই আরেকটা রুমে এলাম। এই এই ঘরটাতে অনেক ছোট ছোট আপনার মূর্তি, মানে বুদ্ধর মতনই অনেক মূর্তি, সেই একদম মানে ছোট ছোট খোপ খোপ করা। এখানেও অনেক আপনার অফারিংস করেছে লোকজন, যা আপনার পুজো দিতে নিয়ে আসে এখানে অফার করে, সেটাই দেখে যা বুঝতে পারলাম। ভারী সুন্দর দেখলাম এই থিক্সে প্যালেস, এই থিক্সে মনাস্ট্রি, খুব সুন্দর। এত সুন্দর মনাস্ট্রি আপনার খুব একটা আমার চোখে পড়েনি, বেশ ভালো দেখলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভালো থাকবেন। এবার লাঞ্চ করে আর কী কী দেখবো সেটা পরের ভিডিওতে জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।